আমরা আমাদের প্রিয় রাতপুর হাই মাদ্রাসাকে সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তার মধ্যে একটা হলো বালা বা বিল্ডিং এজ লার্নিং এইডস, সুন্দর করে বালা দিয়ে সাজানোর একটা উদ্যোগ আমরা নিয়েছি। অলরেডি তিনটা বিল্ডিং সম্পূর্ণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের আনন্দদায়ক কিছু ছবি এবং সমস্ত বালা ওয়ার্ডসগুলোকে বিষয়ভিত্তিক সাজানো হয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বাচ্চাদের জন্য কিছু আনন্দদায়ক ছবি। একটা বিজ্ঞানের ছবি দেখতে পাচ্ছেন, বার্লো চক্র। বাচ্চাদের জন্য কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন, বাটখারা। এই দেওয়ালটা আমরা বিজ্ঞানের কিছু ছবি দিয়ে সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সোলার এক্লিপস এবং লুনার এক্লিপসের ছবি, অ্যাটমের ছবি, কত অণুপরমাণুর ছবি, থার্মোমিটারের ছবি। আমরা এখানে খাদ্য শৃঙ্খলের একটা ছবি দেখতে পাচ্ছি, তারপর একটা গ্লোব, শরীরের বিভিন্ন অংশ, ফুলের বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মানুষের পৌষ্টিকতন্ত্রের একটা সুন্দর ছবি, এটা বাচ্চাদের আমরা এখান থেকে বোঝাই। স্নায়ুতন্ত্রের একটা ছবি, মানুষের মস্তিষ্কের একটা সুন্দর ছবি, চোখের লম্বচ্ছেদ, লিভার, আমরা এখানে লিভারের ছবি দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব এখানে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এখানে প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের একটা সুন্দর ছবি এখানে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বৃক্কের সুন্দর একটা ছবি। আমাদের মাদ্রাসার প্রবেশদ্বারটা সুন্দর ছবি দিয়ে, হিস্ট্রিক্যাল পিকচার দিয়ে সাজানো আছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেটের একটা সুন্দর ছবি, তারপর দেখবেন লাল কিল্লার একটা সুন্দর ছবি, একদম মাদ্রাসায় ঢুকে এই ছবিগুলো দর্শকরা দেখতে পাবেন, কুতুব মিনারের ছবি, একদম প্রবেশদ্বারের সঙ্গে লাগানো একটা সুন্দর তাজমহলের ছবি এখানে রাখা হয়েছে। এখানে আমাদের মাদ্রাসার বাগানের একটু ছবি আপনাদের দেখিয়ে দিই, সুন্দর লাগবে, গাছগুলো বেশ এই বর্ষায় সুন্দর হয়ে উঠেছে। আমাদের স্টেজের সামনেটা একটা সুন্দর বাগান দিয়ে সাজানো, একদম সম্মুখ ভাগটা এত সুন্দর গাছ এবং ফুল এবং বাগান দিয়ে সাজানো, আপনারা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। দেখুন সুন্দর সুন্দর গাছ এখানে দেখা হয়েছে। বাচ্চাদের কাছে ন্যাশনাল ইম্পর্টেন্সটা তুলে ধরার জন্য এখানে কিছু ছবি দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফ্লাওয়ার, পদ্ম ফুল, ভারতের মানচিত্র সুন্দর করে এখানে আঁকা হয়েছে, যেন বাচ্চাদের বোঝানো যায় রাজ্যের অবস্থানগুলো। ন্যাশনাল অ্যানিমাল টাইগারের একটা ছবি এখানে আপনারা দেখতে পাবেন, বাঘের একটা সুন্দর ছবি এই দেওয়ালে আঁকা হয়েছে। অশোক স্তম্ভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে আঁকানো হয়েছে, বাচ্চাদের জন্য পরিচয় করে দেওয়া যায় এটা অশোক স্তম্ভ ছোট থেকেই। ন্যাশনাল বার্ড পিকের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেওয়ালে ভূগোলের কিছু ছবি দেওয়া আছে, খুব সুন্দর করে আঁকা, বাচ্চাদের জন্য সহজে বোঝানো যায়। জোয়ার ভাটা একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা আগ্নেয়গিরির ছবি দেখতে পাচ্ছি, সুন্দর করে আঁকানো হয়েছে ছবিটা। বৃষ্টিপাতের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বাচ্চাদের বিনোদনমূলক কিছু ছবি আমরা রেখেছি এই দেওয়ালটাতে, আপনারা দেখতে পাচ্ছেন
এভাবে আমরা আমাদের স্কুল বিল্ডিংটাকে সুন্দর করে সুদৃশ্য করার জন্য বালা ওয়ার্কস দিয়ে আমরা সাজিয়েছি পুরো স্কুল বিল্ডিং। ধন্যবাদ দেখার জন্য।